আসসালামু আলাইকুম। 2022 সালে বাংলাদেশ বিমান বাহিনীর ইমোডিসি পদে যারা আবেদন করেছো, তারা কিভাবে প্রস্তুতি নিবা, পরীক্ষায় কোন কোন বিষয়গুলো আসতে পারে এবং ইমোডিসি পরীক্ষার জন্য তুমি কোন বইগুলো পড়তে পারো, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এবং আলোচনা শুরুতে যারা এখনো আমাদের সোলজার ট্রেনিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের জন্য আসলে কষ্ট করে আমাদের একাডেমির পক্ষ থেকে আমি টিউটোরিয়াল আকারে ভিডিওগুলো পাবলিশ করি। তো যাই হোক, যারা সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের প্রতি আমার বুক ভরা ভালোবাসা থাকলো। যারা আবেদন করেছ বিমান বাহিনীর এমওডিসিতে, তুমি হয়তোবা অনেকে জানো অনেকে জানো না, বিমান বাহিনীর এমওডিসি পরীক্ষায় দুইটা বিষয়ের উপরে পরীক্ষা হয়, এক বাংলা এবং ইংরেজি। বাংলা প্রশ্ন থাকবে 25টি এমসিকিউ, ইংরেজি প্রশ্ন থাকবে 25টি এমসিকিউ, টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। এখন বলতে পারো স্যার পাস নাম্বার কত? আসলে চাকরির পরীক্ষায় কোনো পাস নাম্বার নেই, এখানে মেধা তালিকা করা হয়। তুমি 50-এ যদি 50 পাও ওকে ফাইন, তুমি 50-এ 45 পাও ওকে ফাইন। এখন দেখা যাবে কোনো কোনো জেলায় পরীক্ষার দিনে দেখা যাচ্ছে হায়েস্ট নাম্বার 50-এ 50 উঠছে, তার মানে তোমাকে ওই 50-এর আশেপাশে নাম্বার পেতে হবে, তাহলে তুমিও ফার্স্ট সেকেন্ড থার্ড বা দুই তিনজনের মধ্যে থাকবা। তো ব্যাপারটা এইরকম। সব থেকে প্রথম লক্ষণীয় বিষয় সেটা হচ্ছিল তোমাকে অধিক নাম্বার পাইতে হবে 50-এর মধ্যে, যত পাও 50-এ 50 পেলে খুবই ভালো। এখন কোন বইগুলো পড়তে হবে? ক্লাস 9-10-এ যে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পড়েছিলা বইগুলো, ওই বইয়ের এমসিকিউ গুলো খুব ভালোভাবে পড়ো, গদ্য এবং পদ্য। বিভিন্ন কবির জন্মসাল গুলো পড়ো, ছদ্মনাম গুলো পড়ো, মৃত্যুসাল পড়ো, কোন কবি কোন কবিতা লিখছে বা গদ্য লিখছে। বাংলা গ্রামারের যে বইটা ছিল টেক্সট বইটা, ওই গ্রামারটা এ টু জেড মুখস্থ করে ফেলো এমসিকিউ গুলো, ইনশাল্লাহ তুমি 25-এ 25 কমন পাবা। ইংরেজি কি আসবে? ইংরেজি হচ্ছে হলো তোমার ইংলিশ সম্পূর্ণ গ্রামারের বিষয়ের উপরে ইংলিশ প্রশ্নগুলো আসে। ক্লাস 9-10-এ যে অ্যাডভান্স ইংলিশ বইটা ছিল তোমাদের গ্রামারের, ওই বইটা ফলো করতে পারো। এখন অ্যাডভান্স ইংলিশ বইয়ে অনেকগুলো কিন্তু টপিকস রয়েছে, এই প্রত্যেকটা টপিকসের উপরেই তোমরা একটু এখন থেকে প্রস্তুতি নিয়ে যাবো, তাহলে দেখবা যে অনেকগুলো প্রশ্ন কমন পাইছো। তাহলে পরীক্ষার বিষয় এবং কোন বইগুলো পড়তে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন কিভাবে প্রস্তুতি শুরু করবা, বা যারা চাচ্ছ সোলজার ট্রেনিং একাডেমিতে বিমান বাহিনীর এমওডিসি পদের জন্য প্রস্তুতি কোচিং করতে আসবা, এতে করে তোমাদের লাভ কি হবে? সোলজার ট্রেনিং একাডেমিতে যদি প্রস্তুতি নিতে আসো, এখানে যেহেতু তোমরা আবেদন করে ফেলেছো, এখানে 15 দিন অথবা 1 মাসের কোর্সে ভর্তি হতে পারো। যদি 1 মাসের কোর্সে ভর্তি হও, তাহলে এখানে এই দুইটা বিষয়ের উপরে তোমরা 100+ মডেল টেস্ট দিতে পারবা। এখানে এই দুইটা বিষয়ের উপরে বাংলা এবং ইংরেজির উপরে আমরা এমসিকিউ সাজেশন দিয়ে দেব, যেখান থেকে তোমরা 95% ইনশাল্লাহ কমন পাবা। পাশাপাশি বাংলা এবং ইংরেজির উপরে, বাংলা এবং ইংলিশের উপরে তোমরা 90+ লাইভ ক্লাস পাবা, অর্থাৎ বাংলা এবং ইংলিশে স্যাররা এসে তোমাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে লাইভ ক্লাসগুলো নিবে। কোন কোন বিষয়গুলো থেকে, কোন অধ্যায়গুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে বিমান বাহিনীর এমওডিসি, সে বিষয়গুলো তোমাদেরকে ক্লাস এখানে খুব ভালোভাবে শেখানো হবে। পাশাপাশি যারা লিখিত পরীক্ষা পাস করবা, এরপরে তোমাদের মেডিকেল পরীক্ষা হবে, তাহলে মেডিকেল পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকে জানি না আমাদের নিজেদের কোনো মেডিকেল সমস্যা আছে কিনা। যদি সোলজার ট্রেনিং একাডেমিতে তোমরা আসো, এখানে আমরা মেডিকেল চেক আপ করে থাকি, যদি কারো কোনো সমস্যা বের হয় আমরা ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে সেই সমস্যাটা সমাধানের উপায় এবং পরামর্শগুলো তোমাদেরকে দিয়ে দিব, সেই অনুযায়ী তোমরা সমাধান করে ফেলতে পারবা। এবং ভাইবা পরীক্ষা হবে, যারা মেডিকেলে টিকে যাবা তাদের ভাইবা পরীক্ষা হবে। ভাইবা পরীক্ষাটা কিন্তু এমওডিসি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে এমওডিসি পরীক্ষা একটা জেলা থেকে 4 জন অথবা 5 জন লিখিত এবং মেডিকেল পরীক্ষা পাস করে আসে, ভাইবা পরীক্ষায় সেখান থেকে 1 জন অথবা 2 জন নেবে। তো সে কারণে ভাইবা পরীক্ষা সহজ ভাবার কোনো অবকাশ নেই, ভাইবাটাও অনেক গুরুত্বপূর্ণ। এখানে আসলে, প্রস্তুতি নিতে আসলে
তোমাদেরকে লাইভ ভাইবাগুলো আমরা শিখাবো এবং কোন প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো তুমি কিভাবে সুন্দরভাবে সাজায় বলবা বা কিভাবে তোমার ম্যানারটা হওয়া উচিত সবকিছু বিষয় আমরা এখানে শিখাই দেব। পাশাপাশি আমাদের সোজা ট্রেনিং একাডেমির গ্রাউন্ডে আমরা তোমাদেরকে বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলনগুলো করিয়ে থাকবো। তো এই হচ্ছিল যারা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে চাচ্ছ বা যারা আসবা তোমরা কি কি বিষয়গুলো শিখতে পারবা সবগুলো বিষয় আমি তোমাদেরকে আলোচনা করে বোঝানোর চেষ্টা করলাম। অনেকের প্রশ্ন থাকে সোজার একাডেমিতে আবাসিক হোস্টেল ব্যবস্থা রয়েছে কিনা, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে কিনা, কারণ সোজার ট্রেনিং একাডেমি রংপুরে অবস্থিত। অবশ্যই আমাদের এখানে উন্নত আবাসিক হোস্টেল ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। স্বল্প মূল্যে অল্প খরচে তুমি অধিক পরিমাণ অনেক কিছু সঠিক গাইডলাইন এবং সুপরামর্শগুলো পাবা। এতে করে তুমি পরীক্ষায় চান্স পাওয়ার মতো যে যোগ্যতাগুলো দরকার সেই যোগ্যতাগুলো তুমি নিজের ভিতরে কি করতে পারবা, নিতে পারবা এবং সেই অনুযায়ী তুমি নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে পারবা। ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে আমাদের প্রথম ব্যাচ শুরু হচ্ছে। যারা যোগাযোগ করেছে অলরেডি তারা তো আসলে দেখা হবেই, এবং যারা দেখছো যারা সিদ্ধান্ত নিচ্ছ অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে 7 ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে হবে। ইনশাল্লাহ আমরা প্রথম ব্যাচ শুরু করে দেব বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পদের প্রস্তুতির। সবার জন্য শুভকামনা থাকলো। আর যারা যদি আরেকটা কথা বলি, যারা চিন্তা করছে যে সোজা ট্রেনিং একাডেমিতে যাবো না, কোনো সমস্যা নেই, আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে। এই এমওডিসি পরীক্ষার ডেমো প্রশ্ন রয়েছে, ভাইবা কেমন হতে পারে, মেডিকেল কেমন হতে পারে, এই বিষয়গুলোর উপরে টিউটোরিয়ালমূলক ভিডিওগুলো রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলে। যাও সোজার একাডেমির, এখানে গিয়ে তোমরা সার্চ করলেই পেয়ে যাবা। সেই ভিডিওগুলো দেখেও কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবা, জানতে পারবা। সবার শুভকামনায় শেষ করছি। সবার জন্য দোয়া থাকলো, সবাই যাতে নিজের যোগ্যতায় চান্স পেয়ে বিমান বাহিনীতে এমওডিসি হিসেবে যোগদান করতে পারো। আসসালামু আলাইকুম।